দর্শক, আমন তরণ জানাচ্ছি চীনা স্বাদ অনুষ্ঠানে। আরটিভি ও চীন আন্তর্জাতিক বেতারের আয়োজনে চীনের ঐতিহ্যবাহী রান্না শেখার এই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি খুঁজাজা প্রেমা। এই অনুষ্ঠানে প্রতি পর্বে একজন চীনা শেফ চীনের বিভিন্ন প্রদেশের রান্নার পদ্ধতি শেখাবেন। আজকে আমাদের রান্না শিখাবেন চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির শেফ মিস্টার হান জিওছাং। ওয়েলকাম শেফ অ্যাট আওয়ার শো। আর আজকের এই রান্না শিখতে অতিথি হিসেবে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দোলা। আপনাকেও আবার স্বাগতম এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। গতবার যেটা শিখেছেন সেটা বাসা গিয়ে কখনো ট্রাই করেছেন? হ্যাঁ, আমি ফিশ স্কিন ফ্রাইটা ট্রাই করেছিলাম। বাহ, ওইটা কি সাকসেসফুল হয়েছে? হয়েছে, হয়তো বা শেফের মতো তো অত হয়নি, কিন্তু ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা নতুন কিছু শিখব ওনার কাছ থেকে। ওকে, তাহলে প্রথম কি রান্না শিখাবেন? প্রথম রান্নার নাম হচ্ছে টমেটো উইথ ভেজিটেবলস। আচ্ছা, আমরা একটু দেখে নিই, সো প্লিজ স্টার্ট করেন। এই টমেটো এত বড় সাইজ খুব কম দেখা যায় বাংলাদেশের মার্কেট। আমাদের এখানে টমেটোগুলো অনেক ছোট ছোট, এই টমেটোটা অনেক বড়। ভিতরের জিনিসগুলি একটু বেশ করতে হয়। এই খাবারের জন্য অনেক শাক সবজি লাগবে। এটা এক ধরনের মাশরুম, শুধু মাথার এই অংশ নিচ্ছেন। মাশরুম দিলে এই খাবারটা খুব ফ্রেশ হয়, টাটকা হয় ফ্লেভারটা। মাশরুম আসলে আমার অনেক পছন্দের একটা খাবার। ও তাই? যে কোনো কিছুর মধ্যেই আমার মাশরুম ভালো লাগে। ও তাই? একটু মাঝখানে একটু কাটতে হয় যাতে সাইজ একটু ছোট হয়, ভিতরে রাখতে সহজ হবে। আচ্ছা আচ্ছা। এখন পানি একটু গরম করছেন। দুই থেকে তিন গ্রাম লবণ লাগে, মানে একদম সিদ্ধ করতে হবে। স্পিনাচ, শুধু শাক ওই অংশ নিচ্ছেন। স্পিনাচ, ও পালং শাক, পানিতে একটু তেল দিতে হয়। সবুজ কালার, গ্রিন কালার একটু বেশি এবং ব্রাইট, উজ্জ্বল। গ্রিন মানে ব্যাপারটা খুব ফ্রেশ। এখন সস বানাচ্ছেন, সসটা ঘন এবং টাটকা করতে হবে। অল্প তেল, চাইনিজরা মনে হয় সসটাকে খুব বেশি পছন্দ করে, মানে সব খাবারের সাথে একটু সস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবং সসটাই মেইন, তাই না? সস হচ্ছে খাবারের ফ্লেভার, আর ওই বাকিগুলো যে শাক হোক মাংস হোক এটা তো আমরা মেইন খাচ্ছি। মাশরুম এবং কর্ন একসাথে একটু ভাজি নিচ্ছেন।
এটা নিজের তৈরি এক ধরনের সস মেইন হচ্ছে অলিস্টার অয়েল সস অন্য এক ধরনের সি ফুডের সস একটু পানি দিচ্ছেন যদি বাসায় স্যুপ থাকে বা চিকেন স্যুপ বা বিফ স্যুপ থাকে তাহলে ওটা দিলে আরো ভালো হয় আর একটু দিচ্ছেন লবণ চিকেন পাউডার দিতে পারেন রেখে স্যুপ ভিতরে দিচ্ছেন যাতে এই স্যুপের স্বাদ ফ্লেভার আসবে মানে শুধু ওই সস বা ওই স্যুপের ফ্লেভার নেওয়া হয়েছে ওই টমেটো এই স্যুপে আমার মনে হয় তো খুব মানে বিভিন্ন ফ্লেভার হয় ওই শাক সবজির ফ্লেভার মাশরুম এবং কর্ন এবং টমেটোর ফ্লেভার সবই অনেকগুলো একসাথে হয়েছে এখন পালং শাকটা স্যুপে রেখে একটু সিদ্ধ করতে হয় শাকটা সবচেয়ে নিজে মানে প্রথম হিসেবে রাখছেন তারপর টমেটো মানে সব জিনিস একসাথে আবার একটু সিদ্ধ করতে হয় এটা হচ্ছে ময়দা এবং পানির মিক্সার আগে এই মাশরুম এবং কর্ন ওই স্যুপ থেকে বের করেন এবার একটু কম দিতে হয় যাতে ওই সসটা অত ঘন হয় না কালার কালারফুল তাই না অনেক সুন্দর লাগছে দেখতে